নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 1 সেপ্টেম্বর শুক্রের রাশি পরিবর্তন কিন্তু হয়ে গেছে এবং এই 6 রাশির জাতক ও জাতিকারা ইতিমধ্যেই কিছু না কিছু ফল পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, 1 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে যে 6 রাশির নাম আমি বলতে চলেছি, সেই 6 রাশি পার্থিব জগতের সমস্ত সুখ পেতে চলেছেন। তো কোন সেই 6টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন 6 রাশির ভৌতিক জগতের সমস্ত সুখ পেতে চলেছে তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই শুক্র সম্পর্কে এবং এই শুক্র আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। দেখুন, শুক্র নামটা থেকেই আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, সুখ। হ্যাঁ বন্ধুরা, এই সুখ সব রকম সুখ। হ্যাঁ, কোন কোন দিকের সুখ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনার জন্মছকে যদি শুক্র ভালো থাকে না, তাহলে আপনারা কি কি বেনিফিট পাবেন সেটি আমি বলতে চলেছি। যদি আপনার জন্মছকে শুক্র ভালো থাকে, তাহলে আপনি দেখতে দর্শনদারী হবেন এবং সমাজে আপনাকে একটু মানবে। যদি আপনার শুক্র ভালো থাকে, তাহলে আপনি অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং এই সব লাইনে আপনি কিন্তু সফলতা পাবেন। এছাড়াও শুক্র যদি আপনার ভালো থাকে, তাহলে বৈবাহিক জীবনে সুখ আপনি পাবেন। এছাড়াও শুক্র যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার প্রেম জীবন মধুর হবে এবং একের অধিক প্রেম আপনার জীবনে আসবে। শুক্র যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার বাড়িতে গাড়ি, বাড়ি এগুলো থাকবে। এর মধ্যেও বলে দিই, শুক্র যদি ভালো থাকে, তাহলে আপনার কিন্তু একের অধিক বাড়ি এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অনেকে আছে যাদের শুক্র ভালো আছে, তারা বাড়িতে প্রতিটা ঘরে এসি লাগায়। মানে আপনি এই ভৌতিক, এই পার্থিব জগতের সব রকম সুখ শুক্র ভালো থাকলে পাবেন। এবার অনেকে এরকম কোশ্চেন করেন যে, কই দাদা, আপনি যে বলছেন ভালো 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 ভালো, কোথায় ভালো হচ্ছে? হচ্ছে না তো? হ্যাঁ হচ্ছে না, আমি বলবো হচ্ছে না। কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না, আপনার বাচ্চাটা, দেখুন আপনার জন্মছকের শুক্র কেমন পজিশনে রয়েছে। শুক্র যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। এখন যদি মারক দশা চলে, তাহলে কিন্তু ভালো হবে না। মারক অন্তর্দশা চলে, মারক গ্রহের দশা, মারক গ্রহের অন্তর্দশা, এগুলো চললে কিন্তু আমি যা যা ফলাদেশ করতে চলেছি তা কিন্তু হবে না। এটা বাস্তব। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন যে আপনারা আমাকে দেখাবেন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তো আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে ভৌতিক জগতের সমস্ত সুখ পাবেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আপনার দাম্পত্য জীবন বলুন, প্রেম জীবন বলুন, সমস্ত লাইফে একটা আনন্দের জোয়ার, খুশির আমেজ তৈরি হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জীবনেও কিন্তু শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, প্রতিটি রাশির ক্ষেত্রে আপনার যদি জন্মছকে শুক্র ভালো থাকে এবং শুক্রের দশা চলে, তাহলে তো আর মালামাল, আর কিছু বলার নেই। তো এগুলোই হতে চলেছে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এবার যে রাশির কথা বলবো, আমার খুব ফেভারিট রাশি, আমি প্রতিটা ভিডিওতেই বলি, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও কিন্তু খুশির আমেজ, সুখের বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে
বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু শুক্রের রাশি পরিবর্তনের ফলে খুশির আমেজ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও কিন্তু সুখ আসতে চলেছে এবং আপনারা যে কোনো জায়গায় আপনারা কিন্তু সমাদর এবং আনন্দ লাভ করবেন। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, আর আপনারা যদি এই রাশিগুলির মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনারা পজিটিভ ফল পাবেন। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনার বার্থ চার্টে যদি নেগেটিভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনারা এইরকম কোনো এইসব আনন্দ কিন্তু আপনারা পাবেন না। তাই আপনাদের বার্থ চার্টটা অবশ্যই কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।